আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ চঞ্চল হোসেন, আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, অর্থাৎ কবুতরের দুই দিন আগে খাবার দিয়ে গিয়েছিলাম এবং এক পাত্র পানি দিয়ে গিয়েছিলাম এবং দুই দিন পরে এসেছি। আমি ওই বাটিটা খাবার ভরে দিয়ে গিয়েছিলাম, এখন এসে দেখছি খালি, কিন্তু অনেক কবুতরই, কোনো সমস্যা হয়নি, কবুতরগুলো ভালো আছে, সুস্থ আছে। শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, এমতো অবস্থায় যদি হয় অবশ্যই আপনারা কবুতরকে এসেই ইলেকট্রোমিন যে স্যালাইন, সেই স্যালাইনটা দেবেন আগে পানিতে খেতে, তাহলে কবুতরের যেটা দকল সেই দকলটা চলে যাবে। আপনারা যদি কবুতর রেখে কোথায় যেতে চান দুই থেকে চার পাঁচ দিনের জন্য, তাহলে প্রথমে এসে এই ইলেকট্রোমিন স্যালাইনটা দেবেন। এসে দেখতেছি পানু ফুরে গিয়েছিল, পানু একদম নাই, পানি একদম ফুরাই গিয়েছে। প্রিয় ভিউয়ার, কবুতরগুলো পানি খাওয়ার জন্য যেরকম দাপাদাপি করে সেরকম দাপাদাপি করছে না, বাচ্চাগুলো এভাবে আছে। এখানে এক পিস বাচ্চা আছে, দুই দিন পর লফটে এসেছি, খাবার দেওয়ার মানুষ ছিল না, তাই এদের কেউ কেউ খাবারও দেয়নি। আমি কিন্তু এই খাবারের পাত্রটা একদম ভরে দিয়েছিলাম, দেখেন সব খেয়ে ফেলাইছে, দেখুন বাচ্চাদের পেটেও কিছু নাই, কোনো বাচ্চার থলিতে খাবার নাই, দেখেন বিভাগ শুধু পানি। কারণ আমি হচ্ছে এই দুইটা বাচ্চার পেটে একটু খাবার আছে, তাছাড়া কোনোদের পেটে কিন্তু খাবার নেই, শুধু পানি আছে। দুই দিন পর এখানে লাফটে এসেছিলাম, আমি বেড়াতে গিয়েছিলাম, এখন কবুতর গুলোকে খেতে দেব। এক থেকে দুই দিনে কিন্তু না খেয়ে থাকতে পারে, কোনো সমস্যা হয় না, কিন্তু ওদের পানিটা দিয়ে রাখতে হবে, পানি দিলে সমস্যা হবে না। দেখুন এখন সব কবুতরগুলো খাওয়া দাওয়া করতেছে, পানি অবশ্যই দিয়ে রাখবেন, কারণ গরমের সময় পানি না পেলে সমস্যা হবে, দুই দিন না খেতে পেলেও কিন্তু সমস্যা নেই। কিন্তু বাচ্চাগুলোর থলিতে কোনো খাবার নেই, দেখতে পাচ্ছেন আপনারা। এরকম যদি কোনো জায়গায় আপনার কবুতর রেখে চলে যেতে চান, তাহলে দুই দিন তাদের যে একদিন যে ফুল যে আপনি যেখানে খাবার দেন খাবারটা ভরে দিয়ে যাবেন, এবং পানির পাত্রটা অবশ্যই, পানি যাতে দুদিন থাকে সেদিকে খেয়াল রেখে আপনারা পানি দেবেন। আমি আসে কিন্তু একটু পানি পাইছি, কিন্তু সব পানি কবুতর খেয়ে ফেলাইছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানে রাখছি। যারা এই ভিডিওটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর কবুতরগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানে রাখি।